আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। গণবিরোধী সরকারের পতন জরুরি হয়ে পড়েছে বলছে নজরুল। এরপর জানিয়ে দেব রংপুরে বিজেপির গাড়িতে আগুন, আটক যুবলীগ নেতা। এদিকে সাধারণ মানুষকে অভুক্ত রেখে এ উন্নয়ন কোনো কাজে আসবে না বলছে মেনন। আরো জানিয়ে দেব গণ মিছিলের নামে বিএনপির নতুন ষড়যন্ত্র বলছে ওবায়দুল কাদের। এদিকে আওয়ামী লীগ বিচার বহির্ভূত হত্যা শুরু করে বলছে খন্দকার মোশাররফ। সর্বশেষ জানিয়ে দিব সাংবিধানিকভাবে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছে বলছে ইসলামী আন্দোলন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। গণবিরোধী সরকারের পতন জরুরি হয়ে পড়েছে বলছে নজরুল ইসলাম। ক্ষমতাসীন গণবিরোধী সরকারের পতন জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারকে গণবিরোধী আখ্যা দিয়ে তিনি বলেন, যে কোনো সরকারের দায়িত্ব হলো জনগণের কল্যাণে কাজ করা, কিন্তু এই সরকার প্রত্যেকটা কাজেই দুর্নীতি অনাচারে জড়িত। তারা বিধি লঙ্ঘন করে মেট্রো রেলের অতিরিক্ত ভাড়া নির্ধারণ করেছে। এমত অবস্থায় এই সরকারের পতন ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে। এ সময় দলের স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ অন্যান্য সিনিয়র নেতারা এবং বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। সেই সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদ ও প্রত্যাহারের দাবি জানানো হয়। নজরুল ইসলাম খান বলেন, 24 ডিসেম্বর বিএনপির গণমিছিলে পঞ্চগড়ে গুলি চালিয়ে আব্দুর রশিদ আফরিনকে হত্যা করা হয়েছে, তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। চলমান আন্দোলন সংগ্রামকে আরো তীব্র করার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, মেট্রো রেল এবং বিধিমালায় বলা হয়েছিল জনগণের চলাচলের সুবিধার জন্য এই প্রকল্প, কিন্তু সেটা বারবার মেয়াদ বাড়িয়ে জনগণের টাকা অপচয় করা হয়েছে। রাজধানীতে যে বাসা ভাড়া তার চেয়েও মেট্রো রেলের ভাড়া দ্বিগুণ বেশি, এমনকি কলকাতা দিল্লি মুম্বাই ও লাহোরের চেয়ে 2, 3 ও 4 গুণ ভাড়া বেশি। জনগণের পকেট থেকেই তো এসব বেশি টাকা কাটা হবে। নজরুল ইসলাম খান বলেন, আসলে জনগণের দ্বারা নির্বাচিত সরকার হলে এমন গণবিরোধী সিদ্ধান্ত নিতে পারত না। এই সরকারের পতন ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে। মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া 20 টাকা, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 100 টাকা ভাড়া নির্ধারণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। 24 ডিসেম্বর শাহবাগে সরকারের ভোট চুরি, অনিয়ম ও গণবিরোধী দলের বিরুদ্ধে প্রচারণা চালানোর সময় ক্ষমতাসীন দলের লোকের আক্রমণ করেছে মর্মে যে খবর বেরিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি টিভি টক শো উপস্থাপক জিলুর রহমানের গ্রামের বাড়িতে পুলিশি হয়রানির নিন্দা জানান নজরুল ইসলাম খান। গতকাল সোমবার রাতে বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলমকে গ্রেপ্তার, চুয়াডাঙ্গা জেলা বিএনপি সদস্য সচিব শফিকুল ইসলামকে গ্রেপ্তারের নিন্দা জানানো হয়। সেই সঙ্গে পঞ্চগড়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও 23 জন নেতাকর্মীকে গ্রেপ্তারের নিন্দা জানানো হয়। গতকাল সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই সভা হয়। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন। রংপুরে বিজেপির গাড়িতে আগুন, আটক যুবলীগ নেতা। রংপুর মহানগরীর 4 নম্বর ওয়ার্ডের আমাশু প্রগতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে নির্বাচন পরবর্তী সংঘর্ষ হয়েছে। এতে বিজেপির একটি টহল গাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনগণ। এ ঘটনায় যুবলীগ নেতা হারাধন রায়কে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত 8:30 দিকে এই ঘটনা ঘটে। পুরো এলাকা জুড়ে বিজেপির র‍্যাব, পুলিশ ও ম্যাজিস্ট্রেট রয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ির চালক ওবায়দুর রহমান বলেন, আমার গাড়িতে বিজেপির সদস্যরা ছিলেন, আমি গাড়ি নিয়ে আসা মাত্রই কয়েকজন হামলা চালান। পেছনে থেকে প্রশাসনের গাড়ি ঘুরিয়ে যেতে পারলেও আমি যেতে পারিনি, তারা আমার গাড়িতে আগুন লাগায়, অনেকে আহত হয়েছেন। পুলিশ জানায়, আমাশু প্রগতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষ করে চলে যায় প্রশাসন। ওই কেন্দ্রে প্রথম হয় রফিকুল ইসলাম।
এর কিছুক্ষণ পর খবর আসে রফিকুল হেরে গেছে। এই খবরে বিক্ষুব্ধ হয় তারা। সে সময় ওই পথে যাচ্ছিল বিজেপির অন্য ওয়ার্ডের টহল গাড়ি, তখনই তারা হামলা চালায়। এদিকে রাত 10:30 দিকে রংপুর শিল্পকলা একাডেমি এলাকা থেকে তাকে আটক করা হয়। আরাধন সিটির 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা। এদিকে ঘটনাস্থলে রয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন। তিনি বলেন, এখন পুরো বিষয়টি আমাদের কন্ট্রোলে, তবে আমাদের কেউ মিসিং আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সাধারণ মানুষকে অভুক্ত রেখে এ উন্নয়ন কোনো কাজে আসবে না, বলছে মেনন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, দেশে অনেক উন্নয়ন হচ্ছে কিন্তু অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষ ভালো নেই, ফলে এ উন্নয়নকে গল্প বলা মনে হয়। সাধারণ মানুষকে অভুক্ত রেখে এ উন্নয়ন কোনো কাজে আসবে না। আজ মঙ্গলবার সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে পার্টির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সাথে আগামী নির্বাচনে নিজস্ব প্রতীকে সারাদেশে প্রার্থী দেওয়ার কথা বলেন তিনি। পরিকল্পিতভাবে জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচনই শেষ নয়, শেষ কথা নয়, বরং মানুষের ভাতের অধিকার নিশ্চিত করাও সরকারের কর্তব্য। বর্তমান লুটেরা ব্যবস্থাকে টিকিয়ে রেখে সেটা সম্ভব নয়। যুদ্ধের জন্য পণ্যের মূল্যবৃদ্ধি ঘটেছে, এটা ঠিক নয়। খুবই পরিকল্পিতভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হয়েছে। সরকার এটি নিয়ন্ত্রণ না করলে এই মূল্যবৃদ্ধির প্রভাবেই সরকারের সব অর্জনকে খেয়ে ফেলবে। পার্টির যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের এমপি লুৎফুন্নেসা খান। বিশেষ অতিথির বক্তব্যে দেন পার্টির পলিট ব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, দলের সাধারণ সম্পাদক শব্দুল হোসেন খান প্রমুখ। এছাড়া সভায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন। গণমিছিলের নামে বিএনপির নতুন ষড়যন্ত্র, বলছে ওবায়দুল কাদের। 30 ডিসেম্বর গণমিছিলের নামে বিএনপি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় বিএনপিকে অনেক ছাড় দেওয়া হয়েছে, বেশি লাফালাফি ও বাড়াবাড়ি করলে আর ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতাদের নিয়ে এক বর্ধিত সভা শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। 10 ডিসেম্বর বিএনপি সরকার পতনের আন্দোলন ভণ্ডুল হয়ে গেছে দাবি করে তিনি বলেন, সেটি কর্পূরের মতো উড়ে গেছে, এখন তারা গণমিছিলের নামে নতুন করে ষড়যন্ত্র শুরু করছে। বিএনপির যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে 10 তারিখের মতো 30 ডিসেম্বরও রাজপথে নেতাকর্মীদের অবস্থান নিয়ে সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সংঘাত চায় না দাবি করে তিনি বলেন, আমরা আক্রমণ করব না, তবে আঘাত এলে পাল্টা আঘাত হবে কিনা তা অদ্ভুত পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, হাসান মাহমুদ, আফামা বাহাউদ্দিন নাসিম প্রমুখ। আওয়ামী লীগ বিচার বহির্ভূত হত্যা শুরু করে, বলছে খন্দকার মোশারফ। আওয়ামী লীগ দেশে বিচার বহির্ভূত হত্যা শুরু করেছে, অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন। বলেছেন, আজকে বাংলাদেশ সংকটকাল অতিক্রম করছে। গত 14 বছর ধরে একটি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের ক্ষমতা জোর করে দখলে রেখেছে। দেশে একটি হাইব্রিড সরকার ক্ষমতায়। আজকে দেশের সব ক্ষেত্রে এই সরকার ব্যর্থ, কারণ দেশে গণতন্ত্র নেই। এটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, সেই গণতন্ত্র আজ ভোলন্টিত। আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সংস্কার 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ 1972 থেকে 75 সালেও ক্ষমতায় ছিল। সে সময় সমাজতান্ত্রিক অর্থনীতির নামে লুটপাটের কারণে দেশে দুর্ভিক্ষ হয়েছিল। তারা এই দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছিল। দেশে রক্ষী বাহিনী গঠন করে 20,000 মুক্তি জাসদের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের প্রায় 20,000 মানুষকে হত্যা করেছিল। আজকে গণতন্ত্র নেই, এটার ব্যাখ্যার দরকার নেই। আজকে তারাই বলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্র সুবাতাস হয়ে যায়। তাহলে তাদের আমলে কিভাবে একদলীয় ভোট হয়, দিনের ভোট রাতে কিভাবে করেন? আর তারাই বলেন
ভোটার চোরদেরকে ভোট দেবেন না। আসলেই মানুষ কিন্তু ভোট চোরদের পছন্দ করেন না, এজন্যই বিএনপি 10টি বিভাগীয় গণসমাবেশে মানুষের ব্যাপক সাড়া পেয়েছে। আগামী দিনে জাসাসে প্রত্যেক নেতাকর্মীকে দেশের সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় ভূমিকা পালন সহ আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানান খন্দকার মোশাররফ হোসেন। জাসাস নেতা লিয়াকত আলীর সভাপতিত্বে ও জাকির হোসেন রোকনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু। কেন্দ্রীয় নেতা সৈয়দ ইমরান সালে প্রিন্স, আশরাফউদ্দিন আহমেদ, উজ্জ্বল ওবায়দুল কাদের, ওবায়দুর রহমান চন্দন, সালাউদ্দিন ভুইয়া, শিশির, জাসাসের জাহিদুল ইসলাম, আলম হিটো সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সাংবিধানিকভাবে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, বাংলাদেশ স্বাধীনতার 52 বছর অতিক্রম করলেও শাসন কাঠামো নীতি পদ্ধতি পুরনো ঔপনিবেশিক আমলেরই থেকে গেছে, বরং সাংবিধানিকভাবে বাকশালী শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে ক্ষমতাসীনরা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার পাইতারা করছে। আজ মঙ্গলবার বিকেলে পুরনো পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং জাতীয় সম্মেলন প্রস্তুতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার পর যারাই ক্ষমতায় ছিল তারাই এই মেরামতযোগ্য অকার্যকর রাষ্ট্র ব্যবস্থার সুযোগ নিয়েছে। একটি স্বাধীন দেশে দুর্ভিক্ষের পূর্বাভাস শোনা, ব্যাংক খাতে হরিলুট দেখা, নির্বাচন কেন্দ্র যুদ্ধাবস্থা দেখার মতো দুর্ভাগ্য ছাড়া আর কিছুই হতে পারে না। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতিকে এই দুরবস্থায় ফেলতে দেবে না। সেজন্য আগামী 2 জানুয়ারি দেশের প্রতিটি ওয়ার্ড থেকে প্রতিনিধিদের উপস্থিতিতে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।